بسم الله الرحمن الرحيم. نحمد الله العظيم ونصلي ونسلم على النبي الامين نبينا محمد وعلى اله وصحبه اجمعين وعلى من تبيهم باحسان الى يوم الدين. اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال ربكم ادعوني استجب لكم. عن انس بن مالك إن رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم لفاطمه رضي الله عنها ما يمنعك ان تسمعي ما اوصيك به ان تقولي اذا اصبحت واذا امسيت يا حي يا قيوم برحمتك استغيث أصلح لي شاني كله ولا تكلني الى نفسي طرفه عين رواه النسائي في السنن الكبرى اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد সম্মানিত দর্শক শ্রোতা আমরা আপনাদেরকে মস্তন্দর প্রোগ্রে স্বাগত জানাই আমরা পাকের সুক্রিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মখলকাত হিসেবে সৃষ্টি করেছেন আমাদেরকে ইসলাম এবং ইমানের দৌলত দান করেছেন আল্লাহ রবুল আলামিন আমাদেরকে আপনাদের সাথে সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করেছেন এজন্য মহান নবীর দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আমরা প্রতি সপ্তাহে নিয়ে আজকেও আপনাদের সামনে দুটি দোয়া প্রতি সপ্তাহে কয়েকটি দোয়া নিয়ে আলোচনা করে আজকে আপনাদের সামনে দুটি দোয়া নিয়ে আলোচনা করবো আজকের যে প্রথম দোয়া সেই দোয়াটা আমি প্রথমে কয়েকবার বলবো এরপরে এটার অর্থ এবং এটার এই হাদিস এবং এটা সম্পর্কে একটু আলোচনা করার চেষ্টা করবো ইনশা আল্লাহ যদি আল্লাপাক তৌফিক দান করেন তাহলে আসুন আমরা প্রথম দোয়াটি কয়েকবার পরে নেই আজকের যে প্রথম দোয়া কুল্লাহ ولا تكلني الى نفسي طرفه عين يا حي يا قيوم برحمتك استغيث اصلح لي شاني كله ولا تكلني الى نفسي طرفه عين يا حي يا قيوم برحمتك استغيث اصلح لي شاني كله যার অর্থ হল যে হে চিরজীবিত হে চিরজীবিত হে সবার রক্ষণাবেক্ষণকারী আমি তোমার রহমতের আবেদন করছি আমি তোমার রাহমতের নিবেদন করছি তুমি আমার সকল অবস্থাকে সংশোধন করে দাও তুমি আমার সকল অবস্থাকে সংশোধন করে দাও তুমি চোখের পলক পরিমাণ সময়ের জন্য আমাকে আমার নিজের উপর ছেড়ে দিও না হে আল্লাহ তুমি আমার চোখের পলক পরিমাণ সময়ের জন্য অর্থাৎ এক মুহূর্তের জন্য আমাকে আমার নফসের উপর আমাকে আমার নিজের উপর ছেড়ে দিও না এটা হলো আজকের প্রথম দোয়া সেই দোয়া আর অর্থটা আমি আবারও বলি যে ইয়া ইয়া কাই মেটার অর্থ হলো হে চিরজীবিত হে সবার রক্ষণাবেক্ষণ করি বিরহ আমি তোমার রহমতের আবেদন করছি সোয়াল করছি ফরিয়াদ করছি আসলি হালি ইসানি কল্যা হে আল্লাহ আপনি আমার সকল অবস্থাকে যাবতীয় অবস্থাকে সব আল্লাহ সবগুলা এর ভিতরে আছে আমার সকল অবস্থাকে আপনি কি করে দেন সংশোধন করে দেন সহজ করে দেন ভালো করে দেন এবং আপনি আমার চোখের পলক পরিমাণ সময়ের জন্য আমাকে আমার নফসের উপর ছেড়ে দিয়েন না

أن تقولي إذا أصبحت وإذا أمسيت يا حي يا قيوم برحمتك أستغيث أصلح لي شأني كله ولا تكلني إلى نفسي طرفة عين حدث أنس بن مالك رضي الله عنه تكبرني تو رسول صلى الله عليه وسلم رسول صلى الله عليه وسلم أمد النبي صلى الله عليه وسلم تار فاطمة رضي الله عنه كبولن رضي الله কি যে তোমাকে কোন জিনিসে বাধা দিল মা তোমাকে কোন জিনিসে বাধা দিল যে আমি তোমাকে যেটা করেছি এটা শোনা থেকে এটার উপর আমল করা থেকে এটা পড়া থেকে আমি তোমাকে যেটা ওসিয়ত করছি এই জিনিসটা আমি তোমাকে যে দোয়াটি বলছি এই দোয়াটি বলা থেকে তোমাকে কোন জিনিসটা বাধা দিল এটা অনেক সময় আছে প্রশ্নবোধক এটার মানে হইলো আরে এটা থেকে তো তুমি বিরত থাকার কথা ছিল না তোমাকে এটা থেকে সরাইবার তো কোনো সুযোগ ছিল না তোমাকে কোন জিনিসে বাধা ফাতেমা তোমাকে কোন জিনিসে বাধা দিল এটার উপর আমল করা থেকে এটা কি যে তুমি এই দোয়াটি পড়া সকাল এবং বিকালের বেলা এই দোয়াটি পড়া থেকে তোমাকে কোন জিনিসে বাধা দিল কোন জিনিসে বাধা দিল এই দোয়াটি কি ইয়া বলছেন ইয়া হাইয়া কাইয়ুম برحمتك استغيث اصلح لي شاني كله ولا تكلني الى نفسي طرفه عين يا حي يا قيوم برحمتك استغيث اصلح لي شاني كله ولا تكلني الى نفسي طرفه عين أنا بن مالك أشخاص قد جاء في سنن ال... في سنن الترمذي امام ترمذي رحمه الله عليه তার সুনানের মধ্যে আনছেন আনাস ইবনে মালিক قال كان النبي صلى الله عليه وسلم اذا كربه امر قال يا حي يا قيوم برحمتك استغيث যে يا কোন يا আসতো কোন परेशानी আসতো প্রথম আগে যেটা পুরা পাঠটাও বলতে পারবেন এটা বললে অনেক ভালো হবে অনেক ফজিলতপূর্ণ আমি একটু পরে আপনাদের সামনে ব্যাখ্যা দিব এটা যে কত গুরুত্বপূর্ণ এটা যে যাওয়া আমি অল খেলিম আল্লাহ রসুল সাল্লামকে আল্লাহ তালা এমন যোগ্যতা দিচ্ছেন অল্প কথার দ্বারা অনেক অর্থ এটার ভিতরে ঢুকাইতে পারতেন এই জন্য আজকের যে দোয়া এই দোয়াটি এর ভিতরে দুনিয়া এবং আখরাতের সব কিছু এর ভিতরে আছে যত কল্যাণ আছে সব কিছু এর ভিতরে আছে এই জন্য আমি দুইটি রেওয়াত আপনাদেরকে বললাম প্রথম রেওয়াতের মধ্যে তো পুরো দোয়াটা আসছে আর সেকেন্ড রেওয়াতের মধ্যে আসছে আল্লাহ রসুল যেমন কোনো পেরেশানির মধ্যে পড়তেন ই আসা আশাবাহু কেরবুন ও সিদ্ধাতুন অর্থাৎ সকা আলাইহি আমরুন কোনো এমনভাবে আসত পেরেশানি আপনার এই যে মুসিবতটা হঠাৎ করে আসছে পেরেশানি আসছে আপনি বয় পাচ্ছেন আপনি বয় করছেন এই সময়ে আপনি কি করবেন আপনি পড়বেন ইয়া ইয়া হাইয়া কয়া হাইয়া কাইম বিরাতে এই পাটটাই পড়লে হবে প্রথম পাটটা পড়লে হবে আর এমনি যে সময় আপনি দোয়া করবেন তখন আপনি পুরাটাই পড়ার চেষ্টা করবেন পুরাটাই পড়ার চেষ্টা করবেন কিন্তু যদি কোনো প্রেশানি আসে তাইলে আপনি পড়বেন এটাকে বারবার পড়বেন ইয়া হাইয়া কৈম বিরা তিক্যাগিত يا حي يا قيوم برحمتك استغيث يا حي يا قيوم برحمتك استغيث يرد আরেকটা রাওয়াতের মধ্যে وفي روايه ابن سني اذا حزبه امر ا آه وفي حديث ابن مسعود ان الحاكم اذا نزل به هم وغم جسمه সময় কোনো আপনার টেনশন কোনো চিন্তা এবং পেরেশানি আসতো তখনও আল্লাহ রসুল এই দোয়াটি পড়তেন চিন্তা এবং পেশানি এই সময় মুসিবতের সময় আল্লাহ রসুল এই দোয়াটি পড়তেন ইয়া ইয়া তাহলে আমাদের মধ্যে আমাদের যারা আর আছেন ডেফিনেটলি আমাদের মাঝে অনেকের পেরেশানি আসে অথবা আসবে অথবা চলে এইরকম অবশ্যই আমরা মাঝে মাঝে আমাদের লাইফটা আল্লাহ রবী এমনভাবে করেছেন যে কোনো সময় সুখ থাকে কোনো সময় দুঃখ থাকে যে সময় আপনি কোনো দুঃখ পাবেন যে সময় আপনি কোনো প্রেশানি পাবেন যে সময় আপনি কোনো চিন্তার মধ্যে পড়বেন তখন আপনি এই দোয়াটি পড়বেন এটা আপনি লেকে রাখেন এটা আপনি লেকে রাখেন আরে এটাই তো আমাদের এই কি যেটা সমাধানের পন্থা সমাধানের রাস্তা হলে এটাই যে আপনি আল্লাহর দিকে ফিরবেন আপনি আল্লাহর কাছে বলবেন ইয়া হাই ইয়া 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 কৈ বিরহমেতিক আস্তাহিদ আমি একটু পরে আবারও বেকার দিকে যাব। আমি তো শুধুমাত্র দোয়াটি বললাম অর্থটা বললাম

وارزقنا استنابا اللهم ارنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم ارنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه وارزقنا اجتنابه হে আল্লাহ এটার অর্থ হলো হে আল্লাহ সত্যকে সত্য হিসাবে বোঝার এবং তাকে অনুসরণ করবার তৌফিক দান করো হে আল্লাহ সত্যকে সত্য হিসাবে বোঝার হক যেটা আছে এটাকে হক হিসাবে বোঝার এবং তাকে ইত্তেবা এবং অনুসরণ করার তৌফিক আমাকে দান করো এবং মিথ্যাকে মিথ্যা হিসাবে নির্ণয় করা মিথ্যাকে মিথ্যা হিসাবে নির্ণয় করা এবং তা থেকে বিরত থাকার তৌফিক দান করো। বাতিলকে বাতিল হিসাবে মনে করা বাতিলকে বাতিল হিসাবে নির্ণয় করা পরিচয় করা বাতিলকে যেন আমি বাতিল কি করতে পারি অনুধাবন করতে পারি এবং বাতিল থেকে আমি যেন বিরত থাকার তৌফিক আমি আপনার কাছে কামনা করি কত সুন্দর দোয়া আল্লাহ আল্লাহ সত্যকে সত্য হিসাবে বোঝার এবং তা অনুসরণ করার তৌফিক দান করো হে আল্লাহ সত্যকে সত্য হিসাবে বুঝার এবং তা অনুসরণ করার তৌফিক আমাদের দান করো মিথ্যাকে মিথ্যা হিসাবে নির্ণয় করার এবং তা আমাদেরকে দান করো এটা আপনার এই দটি আপনার কি যেটা আসছে এই তফসির ইবনে কাসিরের মধ্যে তফসির ইবনে কাসিরের মধ্যে এই দটি আপনার আসছে যেহেতু তফসিরের কিতাব এটা গ্রহণযোগ্য একটা কিতাব তফসির ইবনে কাসির সেই কিতাবের মধ্যে আমি আমরা এই কিতাবটি আমরা দেখি এই কিতাবের মধ্যে এই দোয়াটি সংগ্রহ করা হয়েছে এবং বলা হয়েছে যে যে বলা হয়েছে হুজুর সাল্লাহ আল সাল্লাম থেকে একটা দোয়া আছে হুজুর সাল্লাম থেকে এরকম একটা দোয়া আছে আল্লাহ আলী হকনাকনা ইস্তেন বা এরকম দোয়া আছে এখন আমরা যদি আপনাদের কাছে যে দোয়াগুলি বললাম এই দুটি দোয়া বললাম এই দুটি দোয়া যে দ্বিতীয় দোয়াটি যেটা বললাম সেই দোয়ার মধ্যে দেখেন প্রথমে বলা হয়েছে আল্লাহ আপনি আমাকে সত্যকে সত্য বোঝার এবং সত্যকে অনুসরণ করার দান করো অনেক মানুষ আছে সত্যকে সত্য বোঝারও কি হয় নাই সে বুঝতে পারে নাই আল্লাহ তালা তার দিলকে মোহর মেরে দিয়েছেন সে সত্যকে সত্য বুঝছে বুঝে না সে যেটা আপনার ভালো রাস্তা যেটা এটাকে সে ভালো রাস্তা মনে করে না যেটার মধ্যে আপনার আল্লাহর পক্ষ থেকে যেটা করার নির্দেশ দেওয়া হয়েছে নবী যে সুন্না যেটা আছে এটাকে সে ভালো লাগে না তাইলে অনেক মানুষ আছে আমাদের সমাজের মাঝে যাদেরকে আল্লাহ হক হককে হক বোঝার তৌফিক দান করেন নাই এই জন্য আমি আল্লাহকে আল্লাহ তালার কাছে আমরা মোনাজাতের মধ্যে এটা বললাম হ্যাঁ আল্লাহ আপনি আমাকে হক যেটা আছে এটাকে হক বোঝার সত্য যেটা আছে এটাকে সত্য বোঝার তুমি তৌফিক দান করো কিন্তু আবার আপনি সত্যকে সত্য বুঝতে পারলেন কিন্তু আপনি এটাকে অনুসরণ করলেন না তাইলেও আপনার এটা হবে না আপনি ফায়দা নিতে পারলেন না আপনি তো আপনি এটাকে বুঝতে পারলেন না আবু তালিব আল্লাহ রসল্লের চাচা উনি বুঝতে পারছেন যে আমার বাতিজা মোহাম্মদের তার ধর্ম এটা সত্য ধর্ম কিন্তু বোঝার পরেও উনি মানতে পারেন নাই মানতে পারেন নাই এই জন্য সত্যকে সত্য বোঝা এবং সত্যকে মানার জন্য কি করতে হবে কাছে বলতে হবে হ্যাঁ আল্লাহ আমি সত্যকে সত্য বোঝার তৌফিক দান করো এবং সত্যকে মানার তৌফিক দান করো আমাদের সাথে কলার আছেন দেখে কলার কে আছেন। এরপরে আমি আপনার আপনাদের সামনে আবারও এই বেকার দিকে যাব জি আমরা এই কলটা ব্রেক হয়ে কলটা হয়ে গেছে আমরা আবারও আশা করবো উনি আবারও আসবেন ইনশাল্লাহ আমরা বলছিলাম এই কথাই বলছিলাম যে অনেক সময় আছে সত্যকে সত্য আমরা বুঝতে পারি না সত্যকে সত্য আমরা বুঝতে পারি না আবার সত্যকে সত্য বুঝার পরে আবার অনেকে আছে মানতেও পারে না মানতেও পারে না এই জন্য আল্লাহর কাছে আমরা বললাম আল্লাহ আপনি হক যেটা আছে এটাকে বোঝার এবং হককে ইত্তেবা এবং অনুসরণ করার তৌফিক দান করো এবং যে বাতিল যেটা আছে এই বাতিল বোঝার যেটা আপনার কি রাস্তা শয়তানের রাস্তা যেটা জাহান নামের রাস্তা এটাকে যেন আমরা বাতিল বুঝতে পারি বাতিল নির্ণয় করতে পারি এবং এটা থেকে আমরা যেন বিরত থাকতে পারি জি করার জি

জি আপনার টিভির ভলিউমটা মনে হয় আপনার প্রশ্নের জন্য আমাদের একজন বোন প্রশ্ন করেছেন যে আমরা যে ফজরের পরে এবং মগরিবের পরে এবং ঘুমানোর সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল যেটা বলা হয় সাদিসের মধ্যে যদি এই আমলটা কেউ করে একফিক সাই। এটাই তার জন্য যথেষ্ট হবে এটাই তার জন্য যথেষ্ট হবে তার কোনো পেরেশানি থাকতে পারে না তাকে আল্লাহ তালা হেফাজত করবেন মানুষ থেকে হেফাজত করবেন মানুষের দুশ্মনী থেকে জিন্নাত থেকে আপনার স্যের থেকে এই এই আপনার কি যেটা এগুলো আছে জাদুটোনা থেকে সবগুলো থেকে আল্লাহ তাল্লাহ তাকে হেফাজত করবেন এটা কি যে সুরাতুল এখলাস প্রথমে পড়বেন সুরাতুল ফালাক পড়বেন সুরাতুল নাস পড়বেন এই টুনোটা সুরা পরে আপনি হাতের মধ্যে ফু দিবেন বলে এরকম মাথা থেকে এরকম পুরা বডিটা এরকম আপনি টাচ করবেন এরকম তিনবার করবেন এরকম তিনবার করবেন ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলমিন যেন আমাদেরকে তৌফিক দান করেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তিনটা সুরা আপনি যে সময় পড়বেন এই সময় পড়ার সময় আপনি আর কথা বলে দেই। যদি আপনি বলেন যে আমার মা বাবা দুনিয়াতে নাই এটার জন্য আমি এই কী করলাম তাদেরকে সব দিয়ে দিলাম একসাথে আপনার দুটোটা হয়ে যাবে আপনার মা বাবার রোহের মধ্যে সবও চলে যাবে আবার আপনার এই যে আল্লাহ রসুল বলছেন যে ফজরের পরে এবং মগরীবের পরে এবং এটা যে ঘুমানোর সময় যে ছিল এই আদায় হয়ে যাবে আদায় হয়ে এই জন্য তিনবার করা এটা ভালো তিনবার করা আদিসের মধ্যে আসছে আর যদি কোনো মানুষ একবারও করে তবুও ঠিক আছে কিন্তু তিনবার করাটা ভালো হবে তিনবার করাটা ভালো হবে আর আপনার কি যেটা আমরা বলছিলাম এই উনি প্রশ্ন করেছেন আর একটা প্রশ্ন করেছেন যে কি যেটা যে মেয়ে লোকের পা কীভাবে আপনি রাখবেন মেয়ে লোকের পা কীভাবে রাখবেন এটা চাইর আঙ্গুল ফাঁক করেও আপনি রাখতে পারেন এটা মিলাইতে হবে এরকম না চাই আঙ্গুল ফাঁক করে আপনি রাখতে পারবেন এটা কি করা যায় যে অনেক সময় আছে যে আপনার কি যেটা সহজভাবে যে দাঁড়াইতে যেভাবে আপনি দাঁড়ান নর্মাল যেভাবে দাঁড়ান নর্মাল তো আমরা পাকে একবারে একসাথে মিলাই তো আমরা দাঁড়াই না এই জন্য এরকমই আপনি হয়তো আপনি করবেন ইনশাআল্লাহ আমরা এটা বলছিলাম যে আজকের যে আলোচনাটা আছে সেই আলোচনাটা আমরা প্রথমে যে প্রথমে যে দোয়াটি বলছিলাম সেই দোয়াটি সম্পর্কে আলোচনা যদি আমরা একটু করি সেই দোয়ার মধ্যে অনেক কথাই আছে অনেক কথাই আছে বিশেষ করে ইয়া ইয়া আল্লাহিত আসলে হালি শানিকুল্লাহ নফসি তারফাত আইন এটার মধ্যে যদি আমরা দেখি যে আপনি প্রথমে বলছেন যে ইয়া কাইয়ুম হে চিরজীবিত মানি হে সবার রক্ষণাবেক্ষণকারী এই দুয়ার মধ্যে আপনি প্রথম নম্বর হইল প্রথমে আপনি কি করছেন যে আপনাকে যদি কোনো মানুষে ক্ষতি করে তাহলে আপনি অনেক সময় আছে মানুষ এইরকম আছে কোর্টে যায় কোর্টে যাওয়ার পরে কোর্টে যাওয়ার পরে একটা কি লেখে তার একটা বক্তব্য লেখে হ্যাঁ একটা বক্তব্য লেখে কি ঘটনা কি হয়েছে এরপরে সে একজন হলো সে দাবি করছে সে যে আপনার কৌটে গিয়া আপনার সে একজন মুদা বলে তাকে যে দাবি করছে যে সে যে মজলুম যে জুলুমের শিকার সে গিয়া যে সময় কোর্টের মধ্যে যায় যাওয়ার পরে সে যে সময় এটা জিনিস লেখে তখন তাকে বলে মুদা আই আর যার উপরে করে যার উপরে যে তাকে জুলুম করছে তাকে তাকে বলে জালিম এবং তার কি যেটা তাকে বলে মুদা আলেহি আরবিতে বলে মুদা আলেহি এরপরে বলা হয় যে এই যে কোর্ট এটা এটা হলো দুনিয়ার কোর্ট আর আপনি যদি আল্লাহর কৌটের মধ্যে আপনি কোনো জিনিস ফরিয়াদ করতে চান কোনো জিনিস আবেদন করতে চান তাহলে প্রথমে আপনি কি করছেন আল্লাহর কোর্টে আপনি বলছেন ইয়া হাই ইয়াকাইম মানে আপনি আল্লাহর কোর্টে আপনি আল্লাহকে ডাকছেন আপনি আল্লাহর দুইটি সিফত নিয়ে আল্লাহর দুইটি নাম নিয়ে আপনি ডাকছেন ইয়া হাই ইয়া কাইয়ুম ইয়া হাই ইয়া কাইয়ুম বলে আপনি আল্লাহর কোর্টের মধ্যে আপনি একটা ফরিয়াদ করছেন ইয়া হাই ইয়া কাইম বলে আপনি আল্লাহর দরবারে একটা ফরিয়াদ করছেন ইয়া হাই মানে কি হাই মানি হল শুধু জীবিত না যে উনি জীবিত আজ আহ যে উনি সবসময় জীবিত সবসময় সবসময় জীবিত এবং সবসময় জীবিত থাকবেন সবসময় জীবিত ছিলেন এবং সবসময় জীবিত থাকবেন এরপরে যে উনি শুধু উনি জীবিত না বরং যে দুনিয়ার মধ্যে যা কিছু জীবিত আছে যা কিছু যান আছে যা কিছু জীব জীবন তাদের কাছে দেওয়া হয়েছে এই জীবনটা আল্লাহ তালাই দিয়েছেন এই সব জীবনের মালিক কে আল্লাহ তার নাম হইল হাই তার নাম কি কি হাই ইয়া কাইয়ুম 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 মানে মানে কয়ুমি যিনি যিনি নিজে নিজে স্বয়ং সম্পূর্ণ যিনি নিজে অন্য কোনো মহতাজ না অন্য কোনো জিনিসের দরকার নাই ওনার। উনি নিজে নিজেই স্বয়ং সম্পূর্ণ এরপরে উনি পুরাটা দুনিয়াকে পুরো আলমকে দুনিয়া এবং আখালতের মধ্যে যত জিনিস আছে সব জিনিসকে উনি কী করেন ওনার কুদরতের তারা এটাকে স্থির রাখেন এগুলার প্রয়োজনকে মিটাইয়া দেন উনি শুধু নিজের প্রয়োজন মিটাইতে পারেন এরকম না সারা দুনিয়ার প্রয়োজনকে মিটাইয়া দিতে পারেন পুরো আলমের প্রয়োজনকে মিটাইয়া দিতে পারেন যত আলম আছে পুরাটা দুনিয়া এবং সব জিনিসের যার যা প্রয়োজন আছে এই প্রয়োজনগুলোকে মিটাইয়া দিতে পারেন তাকে বলে কাইয়ম তাকে বলে কাইয়ম তাইলে আপনি আল্লাহর আদালতের মধ্যে আল্লাহর কৌটের মধ্যে আপনি প্রথমে বলছেন কি আসছে এরপরে আসছে যে আপনি আল্লাহর কাছে বলছেন বিরাহমাতিকা আস্তাগিস বিরাহমাতিকা আস্তাগিস এটা হলো আল্লাহর রহমতের আদালত আল্লাহর রহমতের কৌটের মধ্যে আপনি আপিল করছেন আল্লাহর রহমতের বিরাহমাতিকা আস্তাগিস হে আল্লাহ আপনার রহমতের আমি কি করছি নিবেদন করছি হে আল্লাহ আপনার রহমতের কোর্টের মধ্যে আমি আপনার কাছে একটা আর্জি নিয়ে আসছি একটা আর্জি একটা আবেদন একটা কি নিয়ে আসছি আমার 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 একটা সোয়াল আপনার কাছে নিয়ে এসেছি কি আপনি কি চান যে বলেন আপনি প্রথমেই বলবেন আল্লাহর কাছে হে আল্লাহ আমি আপনার রহমতের কোর্টের মধ্যে আসছি কি নিয়ে দুইটা জিনিস নিয়ে একটা হইলো আসলে খুল্লা হে আল্লাহ আপনি আমার যাবতীয় অবস্থাকে সংশোধন করে দেন আমার যেত অবস্থা আছে এই সবগুলাকে আপনি সংশোধন করে দেন আপনি আমার যাবতীয় অবস্থাকে কি করে দেন সংশোধন করে দেন এখন এই কথার ভিতরে কি আছে দেখেন তো এই কথার ভিতরে আছে হে আল্লাহ আপনি আমার দুনিয়ার যেত অবস্থা আছে এটাকে সংশোধন করে দেন আখালাতের যত অবস্থা আছে এগুলোকে সংশোধন করে দেন আপনি তো বলেন নাই যেইটা বলেন যে আমার দুনিয়ার বিষয়কে সংশোধন করে দেন আপনি বলছেন আসলে আলি শাহ আনিকুল্লাহ আমার যাবতীয় ব্যবস্থাকে অবস্থাকে আপনি সংশোধন করে দেন এর ভিতরে কি আছে দুনিয়াও আছে আখরাতও আছে দুনিয়ার সকল অবস্থাও আছে আখরাতের সকল অবস্থাও আছে এই এক কথার ভিতরে দুনিয়ার সকল অবস্থাও আছে আখরাতের সকল অবস্থাও আছে এটা কি আসলে হালি শাহ আনিকুল্লাহ আসলে হালি শাহ কুল্লা হে আল্লাহ আপনি আমার সকল অবস্থাকে সংশোধন করে দাও যেমন ধরেন আপনার কোনো দুশ্মন আছে। দুশ্মনে আপনাকে কষ্ট দেয় বা কষ্ট দেওয়ার সম্ভাবনা আছে তাহলে আপনি বলছেন এটাও এর ভিতরে আছে এটাও আপনার এই দোয়ার ভিতরে আছে হেয়াল্লাহ আপনি আমার কি করেন দুশ্মন থেকে হেফাজত করেন এটা বলতে হবে না দুশ্মন থেকে হেফাজত করেন এই কথার ভিতরে এটা আছে আপনি বলছেন আমার যাবতীয় অবস্থাকে সংশোধন করে দেন এর ভিতরে যদি আপনাকে কোনো দুশ্মন থাকে এটা মানে হে আল্লাহ আপনি আমাকে দুশ্মন থেকে হেফাজত করেন আপনি আমাকে দুশ্মন থেকে না যাত দেন এরপরে যদি আপনি কোনো শারীরিকভাবে যদি কোনো অসুস্থতা বুক করছেন কোনো বেমার আছেন তাইলেও আপনি এর ভিতরে আছে আল্লাহ আপনি আমাকে সেফা দিয়ে দেন আমার অবস্থাকে সংশোধন করে দেন আমার অবস্থাকে সংশোধন করে দেন মানে কি এর ভিতরে কি আছে হেয়াল্লাহ আমাকে আরোগ্য করে দেন আমাকে ভালো করে দেন এরপরে যদি আপনি আখরাতের কাজের মধ্যে আখরাতের লাইনে দেখা গেল আপনি কাহফিল হয়ে গেছেন নমাজের মধ্যে অবহেলা রোজার মধ্যে অবহেলা তাইলে এটার মধ্যে হইলো হ্যাঁ আল্লাহ আপনি আমাকে সংশোধন করে দেন এটাও আমাকে সংশোধন করে দেন যাতে আমার মধ্যে অবহেলা না থাকে এর মধ্যে যাতে আমার অবহেলা না থাকে এরকম যদি কোনো গুণার অভ্যাস থাকে আমাদের মাঝে তাহলে আপনি এটার ভিতরে এটা আছে হ্যাঁ আল্লাহ আপনি আমাকে তহবা করার তৌফিক দান করেন আপনি আমাকে তহবা করার তৌফিক দান করেন অর্থাৎ তকবার দৌলত আপনি আমাদেরকে দান করেন তাহলে বোঝা গেল কি আপনার শারীরিকভাবে যদি সুস্থতার জন্য এটার এর ভিতরে আছে রুহানিভাবে সুস্থতা এটা এর ভিতরে আছে শারীরিক সুস্থতাও আপনি কামনা করছেন রুহানি সুস্থতাও আপনি কামনা করছেন আল্লাহ রবুল্ আলমিন যেন এই আপনি এই আল্লাহর কাছে এইগুলোই চাচ্ছেন সব জিনিস দুনিয়ার যাবতীয় জিনিস আখরাদের যাবতীয় জিনিস আল্লাহ যেন আপনাকে আমাকে দান করেন আমরা একটা ছোট বিরতিতে যাব বিরতি থেকে এসে আবারও আপনাদের প্রশ্ন নিব এবং এই দোয়া যেগুলো বললাম এই দুটা এই দোয়াগুলোর ব্যাখ্যা নিয়ে আলোচনা করবো আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ রবিলাম ওসাই ওসলাম মুসালীন সম্মানিত দর্শক শ্রোতা আমরা আপনাদেরকে আবারও স্বাগত জানি মসিন্দার প্রোগ্রামে আমরা আপনাদের সামনে যে আলোচনা করছিলাম আজকের যে দুটি দোয়া এই দোয়াগুলো নিয়ে আলোচনা আমরা বাকি যে আলোচনা আছে এগুলো ইনশাআল্লাহ আমরা এগুলো করার চেষ্টা করব। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন বিশেষ করে আপনারা যারা দোয়া সম্পর্কে কোনো প্রশ্ন যদি করতে চান তাহলে অবশ্যই আপনারা প্রশ্ন করবেন ইনশাআল্লাহ আপনারা এই সবসময় আমাদের এই প্রোগ্রামকে দেখেন এবং শোনার চেষ্টা করেন এই জন্য আল্লাহ রব্লা আলমিন যেন আপনাদের এই সোনাকে এবং আমাদের এই বলাকে যেন কবল করেন বিশেষ করে এগুলা যেন আমরা আমাদের জীবনে যেন এইগুলো নিয়ে আসতে পারি এই যে দোয়াগুলো আছে এই দোয়াগুলো যাতে আমরা এগুলো শিখি এবং আমরা যেন প্র্যাকটিস করি আজকের যে প্রথম দোয়া সেই দোয়া সম্পর্কে আমি কিছু আলোচনা করেছি ইয়া হাই ইয়া কাইয়াহমে কাসী হাসলি শানি কুলনা তাকিল্ল ইসি তরফা আইন এটার ব্যাখ্যা আমি অলরেডি কিছু বলে দিয়েছি এরপরে যেটা আসবে সেটা হবে যে আপনার আমরা প্রথমে তো আল্লাহর কৌটের মধ্যে রহমতের কোটের মধ্যে গেলাম বিরাহমেতে ইয়া হাইয়া প্রথমে আল্লাহ আল্লাহকে ডাক দিলাম ইয়া হাইয়া ইয়া ইয়ার পরে আল্লাহর রহমতের কোটের মধ্যে আপনি দোয়া করলেন আপনি একটা আবেদন করলেন বিরাহমেত এ কি কী চাইলেন আপনি আল্লাহর কাছে দুইটি জিনিস দুইটি জিনিস চাইলেন একটা হইল যে হে আল্লাহ আপনি আমার যাবতীয় অবস্থাকে সংশোধন করে দেন এটা মানে কি দুনিয়ার যত অবস্থা আছে আখরাতের যত অবস্থা আছে সবগুলোকে সংশোধন করে দেন যেটা আমি অলরেডি বলে দিয়েছি যদি দুশ্মন থাকে দুঃশন থাকে আল্লাহ হে আল্লাহ আমাকে হেফাজত করেন যদি অসুস্থ হন তাহলে অসুস্থ থাকে আল্লাহ দন যেন আপনাকে সুস্থতা দান করেন এরকম আখলাতের লাইনে যদি আপনার মধ্যে কোনো কমতি থাকে গাফলত থাকে এগুলা যেন দূর করে দেন এরপরে সেকেন্ড পার্টের মধ্যে আসছে ওলা ইলা নফসি তরফাত আইন হে আল্লাহ আপনি আমাকে আমার চোখের যে পলক চোখের পলক মারতে চোখের মধ্যে যে কি আছে এই টুকরাটা আছে এটা পলক মারতে যে এক সেকেন্ড লাগে একটা মুহূর্ত এই এতটুক সময়ও এই আমাকে আপনি আমাকে আমার উপর ছেড়ে দিবেন না সব সময় আপনার রহমতের দরকার আমার এক সেকেন্ডের ভিতরে হয়তো এরকম হতে পারে আল্লাহর বলে আলমিন আমাদেরকে হেফাজত করুক যে যদি আমাদের আকিদা নষ্ট হয়ে যায় আল্লাহর বিশ্বাস নষ্ট হয়ে যায় হ্যাঁ তাইলে দেখা যাবে একজন মানুষ কাফির হয়ে যেতে পারে এই জন্য এই দোয়ার মধ্যে বলা হয়েছে ওয়ালা তাকিল নীলা নফসি তর ফত আইন হে আল্লাহ আপনি আমাকে চুকের পলকের সম আপনি আমাকে আমার নিজের নফসের উপর সেরে দিয়েন না আপনি আমার নিজের নফসের উপর সেরে দিয়েন না অনেক সময় আছে আপনাকে যদি কোনো দুশ্মন আপনার উপর হামলা করে তাহলে সে অস্ত্রশস্ত্র নিয়ে আসতে হবে সময় লাগবে একটা প্রেপারেশন নিতে হবে কিন্তু আপনার কি যেটা যে আমাদের নফস এটা এত বড় ডাকাত এত বড় এত বড় দুশ্মন সে সেকেন্ডের ভিতরে আমাদেরকে কি করতে পারে বিভ্রান্ত করতে পারে সেকেন্ডের ভিতরে আমাদেরকে বিভ্রান্ত করতে পারে এই জন্য আমরা আল্লাহর কাছে বললাম হে আল্লাহ আপনি আমাকে আমার চোখের পলক পরিমাণও আপনি কি করবেন না আমাকে আমার নিজের উপর সেরে দিবেন না আপনি আমাকে আমার নিজের উপর সেরে দিবেন না এখন বিষয় হলো যে অনেক আমরা জানা দরকার যে দুশমন যেটা আছে আমাদের এই দুশ্মন যেটা আছে এটা সবচেয়ে বড়ো দুশ্মনকে এটা হইল নফস দুশ্মন আমাদের সবচেয়ে বড় দুশ্মন এলো কি এটা নফস এটা এত বড় দুশ্মন যে এটা চোখের পলকের মাঝে সেকেন্ডের ভিতরে সে আমার উপর হামলা করতে পারে এবং হামলা করে সে আমার ইমানকে ধ্বংস করে দিতে পারে এই জন্য আমরা এটাই আল্লাহ তাল্লাহর কাছে দোয়া করলাম যে আল্লাহ রবুল আলমিন যেন এই যে আমাদের যে বড় দুশ্মন যেটা এই দুমন থেকে যেন আমাদেরকে হেফাজত করেন শয়তানও আমাদের দুশ্মন ইন্না শয়তান আলু আদু মবিন কিন্তু শয়তান থেকে নফস এলো বড় দুশ্মন শয়তান থেকে নফস সইল বড়ো দুশন যে বলা হয় যে গড়ের শত্রু বড় শত্রু বলা হয় গরের শত্রু বড় শত্রু যে নফস যেটা এটা তো আমার সাথেই আছে আমার ভিতরেই আছে এই জন্য যে বলা এটা এটা বড় শত্রু এটা বড় দুশ্মন কিন্তু শয়তান যেটা আছে সে বাহির থেকে আমাদেরকে বসবাসা দেয় অথবা একবার আসে আবার চলে যায় শয়তান চব্বিশ ঘন্টা আপনার সাথে থাকবে না টোয়েন্টি ফোর আওয়ার আপনার সাথে থাকবে না তারও অনেক কাজ আছে তারও অনেক কাজ আছে এই জন্য সে আপনার কাছে আসবে আসার পরে পরে চলে যাবে কিন্তু নফ যেটা আছে আমাদের সাথে টোয়েন্টি ফোর আওয়ার আমাদের সাথেই আছে টোয়েন্টি ফোর আওয়ার এই জন্য হাকিম মোহাম্মদ আশরফ আল্লী তানবীর রহমতুল্লা আলী বলেন যদি কোনো গুণা তোমাকে বারবার তোমাকে স্মরণ করে দিচ্ছে তুমি এটা করো না কেন এটা করো না কেন তাহলে এটা বুঝতে হবে এটা নফস এই নফসে আপনাকে এটা স্মরণ করে দিচ্ছে আর একটা আসছে একটা জিনিস একবার মনে হয়েছে। হ্যাঁ এরপরে এটা আর মনে হচ্ছে না তাহলে মনে করবেন যে এটা শয়তানে দিছে এটা এটার দলিল কি দলিল হইল শয়তানে আপনাকে একটা জিনিস অস্ত্র দিবে এরপরে চলে যাবে হ্যাঁ আর নফ যেটা আছে এটাকে আপনাকে বারবার বলবে বারবার বলবে বারবার বলবে আরে বস কন্টিনিউ দেখা যাবে এই গুণার দিকে আপনাকে আসক্ত করবে গুনার দিকে আপনাকে উৎসাহিত করবে এটার সম্পর্কে দলিল হলো যে আল্লাহ তালা বলছেন কোরআনের মধ্যে ইনস আর তুম বিশ্ব যে তোমার যে নফসটা আছে এটাকে কন্টিনিউ খুব বেশি ভাবে খুব বেশি তোমাকে হুকুম দিবে আদেশ দিবে গুণা না আরে গুনাহটা করো না কেন আরে করো না কেন তুমি তো তবা করে নিবে অথবা তুমি তো কালকে থেকে ভালো হয়ে যাবে নেক্সট ইয়ার থেকে ভালো হয়ে যাবে এইরকম কন্টিনিউ আপনার আপনাকে আমাকে নফস যদি কি করে হুকুম দেয় তাহলে মনে করবেন এটা কি নফস এটাকে মনে করতে হবে নফস কেন আল্লাহ তালা বলছেন নফস আমাদেরকে সবচেয়ে বেশি কি করে গুনার দিকে বারবার আদেশ দিতে থাকে আদেশ দিতে থাকে মা রহিমা রব্বি যদি আল্লাহর রহমত আমাদের উপরে থাকে তাহলে নফসে আমাদের কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহর রহমত আপনার সাথে থাকলে নফস আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না এই জন্য আমরা বলছি হে আল্লাহ আপনার রহমত আমি চাই এবং আপনি আমাকে চোখের পলক পরিমাণ আপনি আমাকে আমার নফসের উপরে ছেড়ে দেন না এটা আমার বড় দুশ্মন এই নফসটা আমার বড় দুশ্মন আমাদের শেখ হাত শেখ আসকর হোসাইন হাফিজাউল্লাহ উনি বলেন যে নফস তার পেট বরে না গুনার দ্বারা পেট বরে না যে বলেন যে উনি বলেন যে জাহান্নামের নামের এরকম পেট বরবে না সমস্ত দুজকেরা দুজকে যাওয়ার পরে দুজক বলবে আমার পেট বরে নাই দুজক বলবে আমার পেট বরে নাই আল্লাহর কাছে আবেদন করবে আরও দেন আরও দেন তখন আল্লাহ তালা তার কুদরতের পাও রাখবেন তখন বলবে কাত্তু কাত্তু অর্থাৎ সে বলবে এখন আমার এনাফ এনাফ হয়ে গেছে যথেষ্ট হয়ে গেছে আজকে গুনার দ্বারা আমাদের পেট পড়ছে না গুনাহ করতেই আসি করতেই আসি আপনার গুণা চলতেই আছে আবার দেখা যায় গুণা করার পরেও পেট বরে না পেট বরে না কেন বলে না যে গুণা যেটা এটা জাহান নামের সাথে একটা লিঙ্ক আছে গুণা এবং জাহান নাম তার সাথে একটা লিঙ্ক আছে জাহান নামের যেরকম পেট বনে না আমরা গুণা করতে করতেও আমাদের পেট বরে না আর কত আমরা গুণা করব। আর কত গুণা করব। এখনও কি সময় হয় নাই আমরা সংশোধন হবার এখনও কি সময় হয় নাই তবা করার আজকে এই জন্য অবশ্যই আমরা কি করতে হবে এগুলা খেয়াল রাখতে হবে এই জন্য একটা দোয়া আছে এই দোয়াটি আমি আপনাদেরকে বলে দেই আপনি বলবেন যে اللهم ارحمني اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي ولا تشقني بمعصيتك اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي ولا تشقني بمعصيتك هي الله <تصحة> ابني عمر بركي كورن رحمت نازل كورن جاء رحمت ارتراء امي كسرت باري

যে মন প্রশ্ন করেছেন যে আমরা যে দোয়াটি বলেছিলাম সেই দোয়াটি আপনার সাজিদার মধ্যে বলা যাবে কি না আপনি অবশ্যই বলতে পারবেন অবশ্যই বলতে পারবেন কিন্তু নর্মাল হইলো আমরা উৎসাহিত করি মানুষদেরকে আমরা যারা আছি আমরা এই নওয়া আফিলের মধ্যে যেমন আপনি নফল নামাজ পড়ছেন আপনি তাহাজুদ পড়ছেন এগুলোর মধ্যে আপনি এই দোয়াগুলো বেশি করেন এরপরেও যদি আপনি সাজিদার মধ্যে ফরজ নামাজের মধ্যে আপনার যেটা পড়ি এটাই পড়েন সুবহান রবিআল আলা সুবহান রব্বি আল আলা সুবহান রব্বি আল আলা সুবহান আল আলা এটা কথা হলো ফরজ নমাজকে আমরা বেশি যদি আপনি বলতে থাকেন তাইলে হয়তো মিস্টেক হতে পারে বা অনেক কি হয়ে যেতে পারে এই জন্য সবচেয়ে ফরজ নামাজ যেটা এটা যেরকম আছে হ্যাঁ তিনবারের জায়গায় মানে পাঁচবার পড়তে পারবেন আর এমনি এই সমস্ত দোয়া যেগুলো আছে যদি আপনি এগুলোকে শুদ্ধ করে পড়তে পারেন তাইলে আপনি এগুলোকে পড়তে পারবেন আমরা বিশেষ করে আপনাদেরকে বলবো যে নওয়াফিলের মধ্যে যদি আপনি সাজিদার মধ্যে লম্বা লম্বা আল্লাহ রসুলের হাদিসের মধ্যে মিলে তাহাজিদের সময় আল্লাহ রসুল অনেক লম্বা রুকু করতেন তাহাজিদের সময় আল্লাহ রসুল অনেক লম্বা সাজিদা করতেন তাইলে এই সময়ে আপনি এই দুয়াটি পড়তে পারবেন অবশ্যই পড়তে পারবেন অবশ্যই পড়তে পারবেন কিন্তু আমি আপনাদেরকে এটাও বলবো যে আপনার আগে শুদ্ধ করে শিখতে হবে কনফার্ম হতে হবে যেটা আপনি শুদ্ধ করে শিখছেন ইয়া ইয়া برحمتك استغيث أصلح لي شأني كله ولا تكلني إلى نفسي طرفة عين وطبعا ابن بطم بطم بولت بطم يا حي يا قيوم برحمتك استغيث يا حي يا قيوم برحمتك استغيث أمي أبنا ذلك دعاتي بولت لهم دعا أبنا ذلك شعر كوريتي لهم اللهم ارحمني بترك المعاصي আল্লাহম্মর হামনি বিতার কিল্মা আসি আল্লাহ হম্মর হামনি বিতার কিল্মা হে আল্লাহ আপনি আমাকে এই রহমত দান করেন যে রহমতের দ্বারা আমার গুনা ছুটে যায় আপনার এমন রহমত আমি চাই যে রহমতের দ্বারা আমি যেন গুনাহ করতে পারি না গুনা যাতে আমার দ্বারা হয় না আল্লাহ হম্মর হামনি বিতার কিল্মা আসি ওয়ালা তুস্কিনী বিমা সিয়াতিক যে আমার ছিলেন কলের আসেনজি কলহ আলাইকুম

যে আমাদের যে বোন প্রশ্ন করেছেন আমি কয়েক সপ্তাহ আগে একটা দোয়া বলেছিলাম যে দোয়াটি হলো আল্লাহন কওয়াকিয় আল্লাহন কওয়াকিয় যে অর্থ হলো হে আল্লাহ আপনি আমাকে লুক আফটার করেন যেভাবে মা তার ছেলেকে আফটার করে অর্থাৎ মা তার জান দিয়ে লুক আফটার করে হ্যাঁ একটা মা তার সামনে ছেলে যদি আগুনের মধ্যে পড়ে তাহলে সেও জাপ দেয় কত মহাব্বত কত মহাব্বত এই মহাব্বতটা তো আল্লাহ তালাই তাকে সৃষ্টি করে দিয়েছেন এই জন্য এটাকে আমরা রিয়েলাইজ করি কিন্তু আমরা তো আমরা এটা বিশ্বাস করি আল্লাহর মহাব্বত মার মহাব্বতের যেহেতু অনেক ঊর্ধ্বে অনেক বেশি অনেক বেশি তবুও যেহেতু আমরা মার মহাব্বতকে আমরা এই ফিল করতে পারি যে মা আমাকে মহাব্বত করে মা আমাকে মহাব্বত করেন এটা আমরা বুঝতে পারি দুনিয়ার সব মানুষ আপনাকে সেরে দিতে পারে মা আপনাকে সেরতে পারবে না মা আপনাকে ছাড়তে পারবে না যে মা আপনাকে আপনার মা তার পেটের মধ্যে দশটা মাস রেখেছে দশটা মাস আপনাকে রেখেছে পেটের মধ্যে রেখেছে আপনার তাকে আপনাকে নিয়ে এসে ঘুমাইছে আপনাকে নিয়ে এসে জরুরত গুসল সাওয়ার এই টয়লেট সবগুলার মধ্যে সে ছিল সে সে আপনাকে নিয়ে এইরকম চলাফেরা করছে এই মার সাথে আজকে আমরা কি করি যে এই মার সাথে আমরা কষ্ট দেই মাকে কষ্ট দেই আমি তো মনে করি মা বাবাকে কষ্ট দিয়া কোনো মানুষ দুনিয়ার জীবনেও সে সাকসেস হবে না আখেরাতে তো হবেই না হবেই না অনেকে মনে করে আমি আমার ফ্যামিলিকে নিয়ে চলি মা বাবাকে আমার গুরুত্ব দেওয়া দরকার নাই কশ্চিন কালেও সে সুখ সুখী হবে না কয়দিন পরে কয়দিন পরেই তার উপর মসিবত আসবে কয়দিন পরেই তার উপর মস্তিবত আসবে এই জন্য এই দোয়ার মধ্যে বলা হয়েছে আল্লাহ ওয়ালিদ হে আল্লাহ আমাকে তুমি হেফাজত করো আমাকে আফটার করো যেভাবে একটা মা তার ছেলেকে আফটার করে আপনি ভালো করে শুনবেন আমি আবার বলি আল্লাহ্মা ওয়াকিয়াত

প্ৰশ্ন লাইলা বেগম নেই আখি তা কই থাকা কাম নাই আমার ফুডের ঘর না ধর জুড়ে তো গইছো না এক ফুয়া এক ফুড়ে জি পাতে প্রশ্ন কি তা কোকা জি অর্থ নামের অর্থ কি তা আমারে কইতা নাম নাম রাখি লইছেন না রাখতা রাখি লইছেন না না হয় এটা কি তা কি তা রাখছেন একটা নাম রাখছেন নুহ নুহা নুহা আচ্ছা আর লাইলা লাইলা ওকে আপনার জজাকিল্লা জি আমরা আসলে ভিওয়ারদেরকে বলি আমরা অনেক সময় আসে নাম সম্পর্কে আপনার একটা নিজের অভিজ্ঞতা আমি বলি অনেক সময় আমরা অনেকদেরকে অনেকের কাছে নামের নাম বলি কিন্তু দেখা যায় দুঃখজনক হলে সত্য আপনি অনেক মানুষ আছেন ইন্টারনেটের মধ্যে গুগলের মধ্যে সার্চ করে করে যে একটা নাম রেখান এটা সবচেয়ে হাদিসের মধ্যে আসছে যে ইসলামিক নাম যেগুলো বিশেষ করে আহাবুল আসমা আল্লাহ আব্দুল্লাহ আব্দুর রহমান অথবা এরকম সেমিলার নাম এই যে আব্দুল এই আব্দুর রহমান এরপরে আব্দুর রাজ্জাক এরকম সাত্তার এরকম আব্দুল আলিম এরকম নাম এর অথবা নবীদের নাম এরপরে সাহাবাই কেরামের নাম মহিলা হলে মহিলা সাহাবাই সাহাবিদের নাম এরকম যদি হয় তাহলে সুন্দর নাম হয় এগুলো আরবিক নাম এরপরেও যদি আপনি নামটা রাখেন নাম রাখার সময় আপনি মিনিংটা চেক করতে হবে এবং এটা অর্থটা চেক করতে হবে এখন কথা হলো এই লাইভ অনুষ্ঠানের মধ্যে আমাদের প্রোগ্রামের মধ্যে এগুলা বলা হয় না আপনি অনেক হুজুর আপনার যে কোনো এক হুজুরের নম্বর আপনি নেবেন হুজুরের কাছে আপনি জিজ্ঞেস করবেন আন এইগুলা নাম রাখার আগে আপনারা জিজ্ঞেস করবেন এরকম না নাম রাখার পরে না নাম কনফার্ম হওয়ার আগেই আপনারা চেষ্টা করবেন যাতে সুন্দর নাম হয় সুন্দর নাম এটা একটা রাইট আছে বাচ্চাদের একটা রাইট হইলো তার নাম যাতে সুন্দর হয় তার নাম যাতে সুন্দর হয় আল্লাহ রবুল আলমিন যেন

آه بشاشكري عمرا بلتلم اي آه دواتا بلتلم اي يا حيو يا قيوم برحمتك استغيث واسلح لي آه شاني كلا ولا تكلني ولا تاكلني الى نفسي طرفة عين اي دواتا اي دواتا البيكا امي والدي একটা দোয়াও আপনাদেরকে বলেছিলাম আল্লাহম্মার হামনি বিতরকিল্মা আসি ওলা আতুষ্কিনী বিমা আসিয়াতিক আল্লাহ আপনার কাছে এমন রহমত চাই যে রহমতের দ্বারা আমার যাতে আর গুণা হয় না এবং অলাতুষ্কিনী বিমা আসিয়াতিক এবং আপনি আমাকে নাফরমানির দ্বারা আমি যাতে আপনার নাফরমানি করার দ্বারা যাতে আমি যেন শকি না হই আমি যেন বদবক্ত না হই এই দোয়াটি আপনারা কলেজ এই দোয়াটি আপনারা শিখতে পারেন যে দোয়াটি হলো আল্লাহর হামনি বিতরকিল্ম আসি আল্লাহম্মার হামনি বিতরকিল্ম আসি ওয়ালা এরপরে ওলা তুস্কিনী বিমা আসিয়াতিক ওলা তুস্কিনী বিমা আসিয়াতিক এই দোয়াটি আপনারা শিখতে পারবেন এটার মানে হলো কি যে আল্লাহ আমি আপনার কাছে এমন রহমত চাই যে রহমতের দ্বারা আমি যেন গুণা থেকে বাঁচতে পারি এরপরে আপনি আমাকে আমার গুনার দ্বারা আপনি আমাকে সখী বানাইবেন না সখী বানাইবেন না মানে কি সখী এই মানুষকে বলা হয় যে আল্লাহ না করুক যে এরকম গুণা করতে 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 আল্লাহ এরকম নারাজ হয়ে যান যে নারাজের দ্বারা আল্লাহ তালা মরার সময় এর সময় তার কল নসিব হয় না এই জন্য এটা থেকে আমরা পানা চাই আল্লাহ রহমনি বিতার কিলমা আসি ওলা তুস্কিনি বিমা আমাদের বোন যে প্রশ্ন করেছিলেন এই এটার মধ্যে আসছে একটা আমার যেটা মনে পড়ছে উনি যে কথাটা বলতেন উনি মনে হয় এটা হতে পারে যে জাজাল্লাহ আন্না মোহাম্মদন সাল্লাহ বিমা হু আহ জাজাল্লাহ আন্না মোহাম্মদন সাল্লাহ আলি সাল্লাম বিমা হুয়া আলহ যদি বোন আপনার যদি মনে হয় এটা তাই আপনি আমাকে আবার বলতে পারেন যে এটা যে এটা এই যে আপনার এটা একটা আল্লাহ রসুলের জন্য নবীর জন্য একটা দোয়া হে আল্লাহ আপনি আমাদের নবীকে জাজা দান করেন যে তার যতটুক শান মোতাবেক তার শান মোতাবেক আপনি তাকে যা দান করেন জাজাল্লাহু আন্না মাহমদ বিমা হুয়া আলহ এটার ফজিলত হলো আতাবা ইনকা সাবাহ যে সত্তর জন ফিরিস্তা সত এটা সকাল কি করতেন এক হাজার দিন এক হাজার লেখতে রাখেন এক হাজার দিন সত্তর জন ফ্রিস্তা এটা লেখতে লিখতে এটা কি হয়ে যান এই আপনার টায়ার্ড হয়ে যান আতাবা আলফা সাবাহিন তাইলে এই যে এটা যদিও একটা জয়ীফ হাদিস কিন্তু আপনার এটা ফাজাইলের ক্ষেত্রে এটা আমল করা যায় ফাজাইলের ক্ষেত্রে এটা আমল করা যায় এই জন্য আপনি এটা বলতে পারবেন জাজাল্লাহ আননা আন্না মুহাম্মদেন বিমা হুয়া আলু এটা আমরাও পড়ি সকালবেলা এটা সাতবার পড়ি বিকালবেলা সাতবার পড়ি এটা সাতবার পড়া জরুরি না এটা একটা রুটিনের মধ্যে আমরা আনি যাতে একটা আমলটা ছুটে না যায় তাইলে আপনি এটা পড়তে পারবেন যে এটার দ্বারা সত্তর জন ফিরিস্তা সত্তর জন ফিরিস্তা হয়তো এই যে হাদিসের মধ্যে আউকামা কাল আলী সালাতসালাম সত্তর জন ফিরিস্তা এক হাজার দিন পর্যন্ত আপনার জন্য সব লেখতে থাকবেন তাইলে জাজাল্লাহ আন্না মুহাম্মদ বিমা হুয়া আহলুহু আজকের যে প্রথম দোয়া এটা আমি আলোচনা করে দিয়ে দিয়েছি আজকের যে সেকেন্ড দোয়া যেটা এটা সংক্ষিপ্তভাবে আলোচনা করে আমরা শেষের দিকে চলে যাব যে আজকে যে সেকেন্ড দোয়াটা ছিল ইয়া হাই ইউ আই সরি আল্লাহ আরিন আল হাক্কা হাক্কাও ওয়ার জুকনা ইতে বা ওয়ার ইন আল বা আতিলা বা আতিলা ওয়ার জুকনা ইস্তেনা বা এটা আমি যেটা আমি বলছিলাম আপনাদেরকে যে এটার মধ্যে কী আছে যে প্রথমে আল্লাহ কাছে বললাম আল্লাহ আপনি সত্যকে সত্য বোঝার তৌফিক দান করেন এবং সত্যকে মানার তৌফিক আপনি আমাকে তৌফিক দান করেন মিথ্যাকে মিথ্যা বাতিলকে বাতিল নির্ণয় করার এবং এটা থেকে পরহেজ করার আপনি তৌফিক দান করেন অনেক সময় আমরা জানি এটা মিথ্যা এটা পুরো আমল করি না হ্যাঁ এই জন্য অনেক সময় দেখা যায় আমরা এটা কি করতে হবে এটার মধ্যে আমরা আল্লাহ তাল্লাহ কাছে আমরা দোয়া করতে হবে হে আল্লাহ অনেক মানুষ আছে সে আপনার সত্যকে সত্য বুঝতে পারে না আবার সত্যকে বোঝার পরে সে মানতে পারে না হে আল্লাহ আপনি আমাকে সত্যকে সত্য বোঝার এবং সত্যকে মানার তৌফিক দান করেন মিথ্যাকে মিথ্যা নির্ণয় করার এবং মিথ্যা থেকে বাঁচারও আপনি আমাকে তৌফিক দান করেন এই জন্য আমরা বলছিলাম যে এই জায়গার মধ্যে কি আছে যে অনেক গুরুত্বপূর্ণ এটা দোয়া যে দোয়ার মধ্যে আপনি এটা বলবেন এটা হলো যে যদি আপনি সত্যকে সত্য বুঝতে পারেন তাহলে এটাও একটা নিয়ামত সব এরপরে যদি আপনি এটা আমল করতে পারেন তাহলে তো আপনি একবারে কি হয়ে গেলেন আপনি যে কামিয়াব হয়ে গেলেন আর যদি আপনি অসত্যকে অসত্য বুঝতে পারেন এটাও একটা নিয়ামত আবার যদি আপনি বাঁচতে পারেন তাহলে আপনি কামিয়াব হয়ে গেলেন এরপরে আমরা এই কথাই বলছিলাম যে এই দোয়াটি আপনি তফসিরে ইবনে কাসিরের মধ্যে এটা আসছে তফসিরে ইবনে কাসিরের মধ্যে এটা আসছে আল্লাহ রবুল্লা আলমিন বিশেষ করে আমরা যে এই দোয়াগুলো বললাম এই দোয়াগুলো যেন আমরা শিখতে পারি আমরা যেন এইগুলা আমরা প্রত্যেক সপ্তাহে যেন টার্গেট রাখি যে আমি এই দোয়াগুলো শিখবো এবং এই দোয়াগুলোকে প্র্যাকটিস করব দেখা যাবে আপনি এক মাস পরে ছয় মাস পরে এক বছর পরে আপনার অনেক দোয়া হয়ে গেছে আমরা চেষ্টা করতেছি হাদিস থেকে যে দোয়াগুলো আসছে এই দোয়াগুলো আপনাদের সাথে শেয়ার করার আল্লাহ রবুল্ আলামিন যেন আমাদের সবাইকে যেন কবুল করেন বিশেষ করে এই যে আজকে যে দুটি দোয়া বললাম يا حي يا قيوم برحمتك استغيث اصلح لي شاني كله ولا تَكِلِّ الى نفسي طرفه عين আজকে দ্বিতীয় اللهم أرنا الحق حق وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا استنابه ইদুটি দোয়া আপনারা শিখবেন ইনশাআল্লাহ এবং এটাকে আমল করার চেষ্টা করবেন আগামী সপ্তাহে আপনারা আমাদের প্রোগ্রাম দেখার আহ্বান রেখে আজকের والسلام عليكم ورحمه الله وبركاته